স্মার্টফোনের এই দুনিয়ায় ইন্টারনেটে ভাইরাল যুগে কে যে কখন বিখ্যাত হয়ে যায় বোঝা মুশকিল। আজ যিনি খুবই সাধারণ, কাল হয়তো পৃথিবী জুড়ে সবার মুখে মুখে তার নাম। হ্যাঁ, এও সম্ভব। কাঁচাবাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকরের কথাই ধরা যাক। মাসখানিক আগেও যিনি ছিলেন কেবলই হতদরিদ্র একজন বাদাম বিক্রেতা, আজ তিনি লাখপতি। পাড়ায় পাড়ায় গান গেয়ে গিয়ে বাদাম বিক্রি করা ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর কোনো এক ক্যামেরায় ধরা পড়েন। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম শীর্ষক গানটির ক্যাসি সুর আর কথা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট জগতে। সব থেকে বড় আলোড়ন সৃষ্টি নয় যখন বাদাম গানের র্যাপ ভার্সনে নাচতে শুরু করে পুরো বিশ্ব। সে তালিকায় যেমন আছেন হালের জনপ্রিয় টিকটাকাররা, তেমনি আছেন বলিউড তারকারাও, বাদ যাননি বিশ্বমাতানো ক্রিকেটাররাও। গানের ভাষাকে বুঝুক না বুঝুক, বিটের তালে তালে হুক স্টেপে কোমর দুলিয়েছেন সবাই। এবারে নিজের জনপ্রিয় এই গানের জন্য 3 লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন ভুবন বাদ্যকর। মূল গানটির রিমিক্স ভার্সনের নির্মাতা প্রতিষ্ঠান গোধলি বেলা মিউজিক এই অর্থ দিয়েছেন ভুবনকে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গ কাঁপানো বাদাম গানের জন্য কেন ভুবন বাদ্যকরকে টাকা দেয়া হয়নি তা নিয়ে চলে আলোচনা সমালোচনা। এরপরই গোধলি বেলা মিউজিক কর্তৃপক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। এদিকে ঘোষণার পরপরে আরেক সুখবর করানারে বাদাম কাকর্ফে ভুবনের দরজায়। সুযোগ পান কলকাতার একটি অনুষ্ঠানে লাইভ পারফরমেন্সের। কালো চকমকে জ্যাকেটে দর্শক মাতা নেই ইন্টারনেট সেন্সেশন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।